2024 সালে সব থেকে বড় ভোট লোকসভা ভোট হতে চলেছে, যেটা লাস্ট হয়েছিল 2019-এ, আবার 2024-এ হতে চলেছে। এই লোকসভা ইলেকশনেই কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়ে থাকে। তো 2024 সালে কবে লোকসভা ভোট হবে তার কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেটাই আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোকসভা ইলেকশন 2024 লেখা রয়েছে, এবং অফিস অব দ্য চিফ ইলেকটোরাল অফিস দিল্লি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডেট 19/1/2024 তারিখ, নম্বর দেওয়া রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট কি বলা হয়েছে, যে যে লোকসভা ভোট হবে তার আগে যে প্রস্তুতিগুলো বা প্ল্যানিংগুলো সেগুলো সমস্ত কিছু শেষ করতে বলা হচ্ছে, এবং এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে, কী কী ডিটেলস দেওয়া রয়েছে। এবং এখানে দেখুন লোকসভা 2024 যে ভোটটি হবে, দ্য কমিশন হ্যাজ টেন্টেটিভলি গিভেন দ্য পোল ডেট অ্যাজ 16/4/2024 ফর দ্য পারপাস অফ রেফারেন্স অ্যান্ড টু ক্যালকুলেট স্টার্ট অ্যান্ড ইন ডেটস ইন দ্য ইলেকশন প্ল্যানার। তো ইলেকশন অর্থাৎ ভোটের আগে যে সমস্ত কাজগুলো করতে হয় আধিকারিকদেরকে, সেই কাজগুলো শেষ করতে বলা হচ্ছে 16/4/2024 তারিখ ভোটের ডেটকে সামনে রেখে। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন সইও করা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকটোরাল অফিসার তিনি সই করেছেন, এবং কাদেরকে এইটা ফরওয়ার্ড করা হয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে। এবং একটা প্রেস নোটও প্রকাশ করা হয়েছে, এখানে প্রেস নোটও দেখতে পাচ্ছেন 23/1/2024 তারিখে অফিস অব দ্য চিফ ইলেকটোরাল অফিস দিল্লি থেকে একটি প্রেস নোট প্রকাশ করা হয়েছে। এই প্রেস নোটেও দেখতে পাচ্ছেন বলা কি রয়েছে, এখানে বলা রয়েছে যে লোকসভা ভোট যার টেন্টেটিভ পোল ডেট 16/4/2024 তারিখ ধরা হচ্ছে, অর্থাৎ সম্ভাব্য যে তারিখ তা কিন্তু 16/4/2024 তারিখকে ধরা হচ্ছে। তো এইখানে এর মানেটা কি, এর মানে হচ্ছে আপনাদেরকে যেটা বললাম যে লোকসভা ভোটের আগে সরকারকে যে সমস্ত কাজগুলো সেরে রাখতে হয় বা আধিকারিক বা নির্বাচন কমিশনের অফিসার বা স্টাফদেরকে যে কাজগুলো সেরে রাখতে হয় সেই কাজগুলোকে সেরে রাখতে বলা হচ্ছে 16/4/2024 তারিখে লোকসভা ভোট হবে সেটাকে সামনে রেখে। তবে এটাই যে ফাইনাল ডেট তা কিন্তু নয়, এখানে টেন্টেটিভ বলা হয়েছে। টেন্টেটিভ মানে হচ্ছে সম্ভাব্য ওই ডেটটাকে সামনে রেখে কাজটা আপনাদেরকে করতে বলছে স্টাফদেরকে। তার মানে একটা আভাস নির্বাচন কমিশন দিচ্ছে যে 16/4/2024 তারিখ মানে ওই চারের মাসেই ভোট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তার আগে সমস্ত কাজ কিন্তু সেরে নিতে বলা হচ্ছে। তবে এটা সম্ভাব্য, এখানে কিন্তু টেন্টেটিভ মানে হচ্ছে সম্ভাব্য বলা হয়েছে যে ওই ডেটটাই সম্ভাব্য আপনারা ধরে কাজগুলো করুন। এবার কিছুদিন এদিক সেদিক হবে, মানে এই পিছনে মানে 16 তারিখের আগে হয়ে যাবে না, 16 তারিখের পরেই ভোটটা হবে, তবে 16 তারিখকে সামনে রেখে কাজগুলো করতে বলা হয়েছে। তার মানে বুঝতে পারছেন চারের মাসে কিন্তু ভোট শুরু হয়ে যাবে, এরকমটাই কিন্তু নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি সেটা দেখে আমরা বুঝতে পারছি। এবার ফাইনাল ডেট সমস্ত কিছু কিন্তু প্রেস বিজ্ঞপ্তি হবে বা প্রেস মিটিং হয়ে নির্বাচন কমিশন সেটা সংবাদ মাধ্যমের প্রকাশ করবে। তো সেটা যখনই ভোট ঘোষণা হবে, আশা করি মার্চ মাস নাগাদ ভোট ঘোষণা হয়ে যায়, তো যখনই ভোট ঘোষণা হবে সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন।